ক্লিয়ার করে দিয়েছে আর মা ওই দুটোকে ধরে এমনি মারতে পারি না ওকে তো অল্প করে খুব ঠিক আছে মারো না তো ময়লা ছু ফুটবল খেলে ফুটবল মানে আচ্ছা তো ধরে ধরবো এখন আস্তে করে আমার চুলে ফুলে ছেদ দিয়ে করে দিও না না এখন চান্স পেয়েছি কি ভাড়া ছাড়ি যাই হোক তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল না মাই চ্যানেল ঠিক আছে তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হলো তোমরা সবাই সামনে সরঞ্জামগুলো দেখে বুঝতে পেরে গেছো যে মাকে কিভাবে কিভাবে কি করে গেমটা খেলতে হবে আগে থেকেই বুঝিয়ে দিয়েছি ওকে ওর যে ভিডিওটা করছে পূজা ওর কাছে পুরো কোশ্চেনের লিস্ট করা রয়েছে আমাদের প্রশ্নগুলো করবে আর যে যেটা করেছে তাকে মজার মধ্যে চোবানো হবে ঠিক আছে তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চল দুজনে ঘাটে কে বেশি টাকা বাঁচায় কে বেশি টাকা বাঁচায় চোবাও 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 নিজের থেকে চুমি নিচ্ছে কে বেশি ঘুমায় মায়ের কাছে সবাই বেশি ঘুমায় এটা খুব বাজে ব্যাপার কে কে মাকে বেশি ভালোবাসে কে বেশি ঝগড়া করে কে বেশি মজা করে আমার তো মনে হয় কাকিমা তাহলে কি তোমায় চাবো মজা করার তো আমার বড়ই আসে না বাবা এদের দুজনের মধ্যে কে বেশি মজা করে ও আচ্ছা আচ্ছা দুজনে বেশি মজা করে কে করে নাও নাও কে বেশি রেডি হতে সময় নেয় বাবা এটা তো হবে না চাবো চাবো দীপিকা দি তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ ব্যাপারটা পুরোটা যাচ্ছে না এই নিজে লাগিয়ে নিচ্ছে কে বেশি খায় কে বেশি খায় কে বেশি অ্যাক্টিং করে আরে ভাইয়া আমি তো টুট গিয়া আমি ক্যামেরার পেছনে খুব মজা করছি কে বেশি কথা বলে কে বেশি কথা বলে না ও তো ওভার বলে যেখানে বলার দরকার নেই সেখানেও বলে কে বেশি প্রিয় বাচ্চা কে বেশি প্রিয় বাচ্চা কাকিমা দেখলে একবার ভালোবাসা তো কেটে গেছে এটা তো খাওয়া যাবে কাকিমা চিটিং করা যাবে না না চিটিং চলছে না বাচ্চা তো দুটোই ভালো আমার কাছে তো কে বেশি বায়না করে না একটা প্রিয় হয়তো না ওই ওই তুই নিজে নিজে লাগাচ্ছিস কে বেশি বায়না করে ও নিজে লাগিয়ে দিয়েছে আমার লাগিয়ে দিয়েছে কে বেশি ঘর নোংরা করে ভিডিওটা শেষে একটু ঘরটা দেখি যে মন্দিরটা কতটা নোংরা করে কে বেশি কমপ্লেন করে কে বেশি কমপ্লেন করে কে অভিযোগ করে কে বেশি কে অভিযোগ করে মানে আমি এটা পাইনি ওটা পাইনি সেটা পাইনি এটা আমার হচ্ছে না এটা আমার হচ্ছে না কে বেশি মুড সুইং মানে বেশি ঘন্টা ঘন্টায় মুড চেঞ্জ হয়ে যায় এই মুহূর্তে কাঁদছে ওই মুহূর্তে ঝড়া করছে আবার কাঁদছে আবার চুপ করছে কে বেশি চিৎকার করে
আছে সাইলেন্ট। আমি বলি দীপিকা দিন লাগেনি, ও তো পুরো ভুতুড়ে হয়ে গেছে। কে বেশি বাবা মার উপর চোটপাট করে? কে করে কাকিমা দেবে? তোরা কেন করছিস? তোমার থেকে একটু ঢেলে দাও তোকে। আচ্ছা লাস্ট, কে ভালো রান্না করে? কে পড়াশোনা ফাঁকি মারে বেশি? মেকআপ মানে ময়দা নয়, সেটা দীপিকাকে দেখলে বুঝে যাবে। তো এই অবধি আমরা ভিডিওটাকে শেষ করলাম। যদি আমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, এই অবধি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কিরকম লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। নেক্সট কি ভিডিও করবো সেটাও আমাদের তোমরা আইডিয়া দিও, তাহলে আমরা সেই বুদ্ধিটা তোমাদের থেকে পেয়ে যাবো। এত বুদ্ধি নেই আমার মাথায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাও টুং করে ক্লিক করে দিও, যেমন ভিডিওর আপডেটগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে থাকো। আর ব্যাস, আর কি আর কিছু করে দাও তারা আর একটু হলে ভালো হতো, আর একটু মারার চান্স পেতাম, কেন এমনিতে মারা যায় না। আজকের সুযোগ পেয়েছি, খুব ভালো করে মেরে নিয়েছি ওদের। তোমার 250 ময়দা, 250 ময়দা আমার নষ্ট হয়ে গেল। ময়দার দাম হচ্ছে কে 1 কিলোর দাম 1 মানে 55 টাকা, তাই আমার 250 ময়দা নষ্ট হয়ে গেল। এবার তো ওটা ময়লার বালতিতে যাবে, খাওয়া যাবে না।